Hey guys, it's me Jay and welcome to my new video. So guys, আজকে আমরা করতে যাচ্ছি choose the right sauce challenge. আজকের এই ভিডিওতে আমার সাথে থাকতে যাচ্ছে রাকিব মামা. Hello guys. এবং ঋতু. Hello everyone. তো মামা বলো, আমি এতদিন continue video করতে তোমার কেমন লাগতেছে? আমার অনেক বেশি ভালো লাগছে, কিন্তু রাত 3টা বাজে কে ভিডিও করে ভাই? রাত 3টা বাজে ডাক দিছে. কিসের ঘুম? খুবই disappointed. আমি তো সবচেয়ে বেশি disappointed কারণ ঋতু আমাদের 3 ঘন্টা ধরে অপেক্ষা করে আছে. আজকের গেমটা কি হবে খেলতে তোমাদের বুঝে, ঠিক আছে? আমি আপনাদের বুঝাই, এখানে জয় মজা মজা সস থাকবে আর আমরা খাবার নিয়ে সসে দিব, দিয়ে একটা ভালো সস একটা খারাপ সস থাকবে, তোমার হাতে একটা খাবার থাকবে ভালো খাবার. আচ্ছা ওয়েট, খাবারটা যে বলতেছে ভালো খাবার হচ্ছে 8টা বাজে আর এখন বাজে রাত 3টা, খাবার কেমনে ভালো থাকলো? ভয় পাচ্ছ কেন? 5000 টাকা দিতে বলছে এর জন্য? আসো তোমাদের জন্য প্রথমে রেডি করি. চলো আপনাদের দেখে দেখেন খাবারটা খুলে রেখে দিচ্ছে, দেখছেন? খুলে রেখে দিছি যাতে খাবার থেকে লেগ পিস আমাদের. কি করছে? কি করলাম? ফালতু ঢেলে দাও, সব ঢেলে দাও, ঢেলে দেই দাও, ঢেলে দাও. বাংলাদেশি সস তো সস. না এটা তুমি ঢালতাছ এমনি তো মনে হলো. গাইস দেখো সসটা জানি কেমন লাগছে, সসের বস সস ভালো আছে এটা সব বেশি খুব বাজে টেস্ট. সবথেকে ওয়েট তো তোমার কাছে এটা লাগবে, কাশুন্দি দিয়ে চিকেন. আসলে কাশুন্দি ভালো বাট চিকেনের সাথে ভালো না, ফাস্ট ফুডের সাথে ভালো না, চিকেন কি বলবো. হইছে হইছে কত লাগবা গাইস? না না না, আই হেট মাই মাইন্ড, বাট এই কাশুন্দি আই হেট মাই মাইন্ড অফ ইট. গাইস এখন আমরা চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন সবাই সবাই চিকেন নিয়ে আসছে, বাট আমার সাথে অন্য করছে, আমার খাওয়া চিকেন দিচ্ছে, আমি খেলবো. এ তো তুমি খাইছো, তুমি খাইছো. না 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 চলো খেলা শুরু করি আমরা. চলো এটা ফার্স্ট হচ্ছে আমি, তুমি করো ঘুরবো. দেখছো
আছে গাই আমাকে মোমো তো খেতে দিতে পারে না তুই ছাড় দে না তুই ছাড় দে না দে রাখি দে রাখি ওষুধের গন্ধ হচ্ছে অনেক ভালো এক্সিডেন্ট জব হাড্ডি খাইতেছে মামা গুড জব আমরা দুইজন দুই আমি আমি মিশে মিশে রক পেপার সিজার তুই অতি দিন অতিছে পিজলে তো কে গিতে আমি সাপর যাব না যাই আমি সিস্টেম করি আরে গুড়া এই দুরি না রিদু পারলে বাবাটা না গেলাম রিদু পারলে গো না মিশন আদার নেই গুড লেট অন লাইট রাইট লেফট রাইট আমি যাব রাইট এর সাথে নোস রাইট প্লে রাইট ওকে রাইট না লেফট না 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 লেফট লেফট না লেফট না লেফট না লেফট রাইট 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 বলছে রাইট বলছে রাইট বলছে রাইট আমি লেফট বলছি কোনো চিটিং হবে না তো এই তুই দেখছস চিটিং করতে না কি ভাই চোর চোর কোন চলে না খাটতে শেষ তুমি কোনটা তাকাচ্ছে ক্যামেরা বাইরে টাকা দিচ্ছে জানার জন্য শিরো কান্না করতেছে গাই ধাপের জন্য একটা ভালো না দিলে অনেক ভালো গায়ে দিচ্ছি তো মজা আমি খুবই আপসেট কারণ আমি দুইজন চোরের সাথে বসছি তারা দুইজন একত্রে গাইজ আমার সাথে অনেক অনেক অন্যায় করছে এবং অনেক চুরি করতেছে আমি আপনাদের বলে বুঝতে পারবো না তুমি মিথুক বাস এরপর যদি আর একটু চোরামি করাস জয় তুই রিতু তুই আমি খেলা রেখে দিচ্ছি বলতে চাই আমার চোখ ধরে রাখছে দূরের থেকে দূরবীনের মতো চোখা যাবে
অনেক মজা করে খায় এটা, স্বাদ বেশি নাকি মামার এটা, এত খারাপ খাবার। এখন আমার চিকেন কেমন লাগছিল, মজা খাবারটা খেতে বাজে না, বাট দেখতে অনেক বাজে। নাটক আসো, পাশে দেখছিস কি না, কিন্তু ও যখন আমার রিয়াকশন ছিল তখন বুঝে গেছে, না তো তুমি রিয়াকশন দিছো কেন, তোমার দোষ না মাম্মা না বোকা। আপনি নিচে কমেন্টস করে জানাবেন যে আসলে আর চোরামি করতেছে কিনা, আর ক্যামেরা ভাই থেকে সিনটা বলে দিছে, না না এবার কাজ শুতে এবার কাজ মেনলি মামা চাইছে, মামা যেহেতুটা খাইছে আমাদের খাওয়া, আমার পুত্রকে সমাজের পুত্র চলে যাবে, মামা বাজে খাবার খাইছে আমরা বাজে খাবার খাবো, কিছু পুরো না। সো গাইস next round let's go so guys ekhon amra khelte jacchi amader third number round and eta hocche final round amar mon ta bishon kharap kar protibare moto ebar ora dujon bhalo burger nisar amake khao burger dicche guys na mama karo na mama noshto koru na ki noshto koru to jao tumi age jao dekho tarpor tumi jao tumi to age jao o ma go jao ke chal na ra khoda kotha bole jao ja ekhon ebar ghuro tumi ghuro robin bhai ya emne ghuro mama ek dike chorti রবিন ভাই সস চেঞ্জ করে দাও, মামা এরও তো দেখো না তোমার সব মাইক সব অনেক যাও স্পাইসি এত স্পাইসি দেই কেউ ঠান্ডা লেগে বেশি স্পাইসি লাগে, গরম হয়ে স্পাইসি লাগে, ভালো না ঠিক আছে না রব দেখো মিষ্টি জিনিস রব জানি না তোমার ঝাল কেমন, রাইট লেফট রাইট ওকে কপালে দুঃখ হয়ে আছে বলে দিতেছে ইয়েস ইয়েস দেখছো কোন জায়গায় দেখছো দেখতেছি সো গাইস এখন হচ্ছে আমাদের ঋতুর পালা, সো লেটস সি দেখা যাক ঋতুকে কি এবার কট দেয়া যায় কিনা। মারো মারো আরে বাবা ভাগ কই দা ক্যামেরা থেকে দেখ 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 শিরো চাই দেখা যাচ্ছে চিটিং করলি কেন, দেখছ ঋতু প্রতিবার চিটিং করে প্রতিবার প্রতিটা ম্যাচে ঘুরা রে ঘুরা ঘুরা আর দেখ নেই যেবার না না গুগল গুগল চেক করে দিচ্ছি নাই গাইস এর আগে তো আছে টিম আছে, তাহলে এই রাউন্ডে উইনার হচ্ছে মি নাইস
তুমি না আমি ও তুই আয় ঋতু না আমারটা লাস্ট টাইম যে ঋতু চেঞ্জ করু আমি করে দিই মন নাই করা মন লাগে কি রান নাই আর চক তোর ধররে অনেক যা বাবা আয় লেফট অর রাইট আমি বলে দেই আমি আমি আমার মোবাইলে শেষ মামা না দেখতে যা কেমন লাগছে গাইস বার্গারটা তো ঝাল আর জল ঝাল বার্গার মানুষ খায় আমরা শুধু ঝাড়া মারতেছি এখনো গাইস দেখতে দেখতে আমরা ভিডিও শেষে চলে এসেছি আর আমার সাথে এবারে অনেক বেশি চিটিং হয়েছে মামা বিশেষ করে অনেক বেশি চিটিং করছে মামা এখন সেই দুঃখে মানে নিজেকে পস্তাইতেছে যে কেন চিটিং করলাম এই যে এর জন্য আমরা সবাইকে সতর্ক করতে চাই কেউ কখনো চিটিং করবেন না হ্যাঁ চিটিং করবেন না চিটিং করলে আমি কিভাবে আপনাদের চোখের সামনে চিটিং করে জিতে গেল আর আপনারা দেখছেন কিছু কমেন্ট করতেছেন না দেখে কমেন্ট করেন না আমি চিটিং করে জিতিনি সম্পূর্ণ চিটিং করেছে পুরো এ টু জেড চলে আমি রাউন্ডে চুরি করেছি চোরের মা বড় বড় না না চোরে কখনো বলবে আমি চুরি করছি কখনো বলবে না মামা আর চোর কি করে চুরি করে বলবে যে চুরি করছে আমি দাঁড়িয়ে গেছি আমি আর কি চুরি করব তোমার পেটে ঘরে বলছি আমাকে কেন বলবা আমার ভালো লাগবে আমার কোন টাকা পয়সা দিও না।